অন্ধ্রপ্রদেশ উপকূলের আরও কাছে ঘূর্ণিঝড় অশনি ইতিমধ্যে তার প্রভাব পড়তে শুরু করেছে রাজ্যে। একাধিক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে আকাশ কালো করা মেঘ ছিল সৈকত শহর দীঘাতেও। মাঝে মধ্যে কয়েক পশলা বৃষ্টিও হয়। বিকেলের পর থেকে বদলাতে শুরু করে আবহাওয়া, শুরু হয় ঝোড়ো হাওয়া, বাড়তে থাকে সমুদ্রের জলস্তর। ঘূর্ণিঝড় অশনির প্রভাবে কিন্তু আবহাওয়ার একটা অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে এবং একেবারে কালো মেঘ পড়ে গিয়ে এসেছে এবং সমুদ্রে যে জল সেটা কিন্তু অনেকটাই উত্তাল। ঘূর্ণিঝড় অশনি মোকাবিলায় সোমবার বিকেল থেকে সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। এদিন সকালেও কাউকে জলে নামতে দেওয়া হয়নি। মন্দারমণিতে সমুদ্র তট দড়ি দিয়ে ঘিরে দেয় পুলিশ। প্রশাসন সূত্রে যেটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সমুদ্র স্নানের উপরে, যার ফলে কিন্তু সমুদ্র তীরবর্তী এলাকায় যাওয়ার রাস্তাগুলোকে ঠিক এইভাবেই কিন্তু দড়ি বেঁধে ব্লক করে দেওয়া হয়েছে, যাতে কোনো রকমভাবে কোনো পর্যটক এই সমস্ত বাধা এড়িয়ে সমুদ্র তীরবর্তী এলাকায় যেতে না পারে বা সমুদ্রে নামতে না পারেন। অনেকে দড়ি ডিঙিয়ে জলে নামার চেষ্টা করলে আটকে দেয় পুলিশ। সমস্ত জায়গা ঘিরে দিয়েছে, আমরা নামার জন্য তো এসেছিলাম, আনফরচুনেটলি আমরা নামতে পারছি না। এদিন সকালে নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় এনটিআরএ, পুলিশ, জেলা প্রশাসন একসঙ্গে রুট মার্চ করে। সব মিলিয়ে সমুদ্র তীরবর্তী সৈকতগুলিতে কড়া নজরদারির ব্যবস্থা করেছে প্রশাসন। পার্থপ্রতিম ঘোষ ও ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। পুলিশের বিরুদ্ধে অভিযোগ, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সরব হলেন রামনগরের বিজেপি বিধায়ক, উগড়ে দিলেন ক্ষোভ। এই নিয়ে বিজেপির সমালোচনায় সরব হয়েছে সিপিএম এবং তৃণমূল। এই বিষয়ে ত্রিপুরার বিজেপি নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া মেলেনি। মঞ্চে বসে রয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। মুখ্যমন্ত্রী তথা ত্রিপুরার স্বরাষ্ট্রমন্ত্রীর সামনেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন ত্রিপুরার রামনগরের ছবারের বিধায়ক সুরজিৎ দত্ত। কিন্তু আমরা প্রাক্তন আমলেও পুলিশের অত্যাচারে বাড়িতে থাকতে পারিনি, এই আমলেও আমার বাড়িতে থাকতে পারছি না, এটা কি অসম্ভব না? এটাকে আমি মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে আবেদন জানাই, এটাকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে। রবিবার রামনগরের বিজেপি বিধায়কের বাড়িতে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সূত্রের খবর, সেখানে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বিজেপি বিধায়ক। সম্প্রতি বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া সুদীপ রায় বর্মনের উপর হামলার চেষ্টা করা হয়। জখম হন প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও আত্মসহায়ক। সেই ঘটনায় রামনগরের বিজেপি বিধায়কের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনজনকে গ্রেপ্তারও করে পুলিশ। এ নিয়েও সরব হয়েছেন রামনগরের বিজেপি বিধায়ক। সরকারের নাকি আমাদের এই লাভ হয়েছে, আমি এটা মিন করেছি। পশ্চিম কোতোয়ালির ওসি সুব্রত চক্রবর্তী, ও যাকে তাকে দৌড়ানি দিচ্ছে, এটা তো ঠিক নয়। পুলিশ হচ্ছে এখন শাসক দলের সবচেয়ে বড় হাতিয়ার। পুলিশের নিরপেক্ষতা এমন জায়গায় গেছে যে মুখ্যমন্ত্রী নিজে বলেন, পুলিশ আমার কন্ট্রোলে আছে, জুডিশিয়ারি আমার কন্ট্রোলে আছে, আমি যা বলবো তাই করবে। মানেটাই হচ্ছে যে এখানে পুলিশকে সম্পূর্ণ পলিটিক্যালাইজ করা হয়েছে। এটা দিন দিন বাড়ছে, এটার অবসান হোক। পুলিশ সাধারণ মানুষের স্বার্থে কাজ করুক, আমরা আমাদের দলের পক্ষ থেকে এটাই চাই। পুলিশকে নিয়ে বিধায়কের ক্ষোভের বিষয়ে প্রতিক্রিয়ার জন্য ত্রিপুরা বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তীকে ফোন করা হলে তিনি প্রতিক্রিয়া দিতে চাননি। প্রসেনজিৎ সাহার রিপোর্ট, এবিপি আনন্দ, ত্রিপুরা।